একজন সেলসম্যানের, সেলস পার্সনের এবং সেলস এক্সিকিউটিভের মাইন্ডসেট হচ্ছে সব। আপনার যদি মাইন্ডসেট থাকে, আপনি অসম্ভবকে সম্ভব করতে পারবেন, অবশ্যই আপনি তা পারবেন। আমি আজকে আপনাদের নিকট এই মাইন্ডসেট নিয়ে বেশ কিছু বিষয় তুলে ধরব। মাইন্ডসেট, মাইন্ডসেটকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। এক নম্বর যে মাইন্ডসেট, সেটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। আপনি দেখবেন আমাদের সমাজে এবং আমাদের আশেপাশে অনেক মানুষ রয়েছে যারা মনে করে আমি এই জিনিসটাই করতে পারবো, আমাকে দ্বারা এই এই জিনিসই সম্ভব, এই পৃথিবীর মানুষকে দিয়ে এতটুকু কাজই করা সম্ভব, এর বাইরে কিছু করা সম্ভব না, বা এর বাইরে কিছু চিন্তা করতে পারে না। এটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। এই ধরনের মানুষজন জীবনে আসলে ওইভাবে কিছু করতে পারে না, কারণ তারা বিশ্বাস করে যে তাদের একটা লিমিটেশনস আছে, বাউন্ডারি আছে, সীমানা আছে, এর বাইরে সে কিছু করতে পারবে না। এটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। এই ফিক্সড মাইন্ডসেট কিন্তু সেলসম্যানের মাইন্ডসেট নয়। অর্থাৎ আপনি যদি সেলসম্যান হন, আপনি সেলস এক্সিকিউটিভ হন, আপনি সেলস পার্সন হন, এই মাইন্ডসেট আপনার জন্য নয়। দ্বিতীয় যে মাইন্ডসেট, সেটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। গ্রোথ মাইন্ডসেটের মানুষ সবসময় চিন্তা করে যে আমি আজকে যা করেছি কালকে এর চাইতে 1% হলো ইমপ্রুভ করব। আমি আগামীকাল যা করব তার চাইতে অ্যাটলিস্ট আমি তারপর দিন আরও 1% ইমপ্রুভ করব। তারপর দিন যা করব তার থেকে অবশ্যই 3% আমি ইমপ্রুভ করব। আমি একটি উদাহরণ দিয়ে বুঝাই। সাপোজ আপনি চিন্তা করলেন, আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠব, ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ব, কুরআন শরীফ এক পেজ পড়ব, এবং তারপর আমি 10 মিনিট দৌড়াবো, তারপর আমার অন্য সব কাজগুলো করব। দ্বিতীয় দিন যখন হলো, তখন এই গ্রোথ মাইন্ডসেটের মানুষ চিন্তা করে যে আজকে আমি সকালবেলা ফজর নামাজ পড়েছি, কুরআন শরীফ এক পেজ পড়েছি, পাশাপাশি আমি কিছু হাদিস পড়ব, এবং আমি যেখানে 10 মিনিট গতকাল এক্সারসাইজ বা ব্যায়াম করেছি সে জায়গায় আমি আজকে 12 থেকে 15 মিনিট ব্যায়াম করব বা দৌড়াবো। এভাবে করে করে সে তার কাজের সীমানাগুলো বাড়ায়। একজন সেলস পার্সন চিন্তা করে যে আমি এই মাসে হয়তো সেল করেছি 10 কোটি টাকা, আগামী মাসে আমি অবশ্যই সেল করব অ্যাটলিস্ট 11 কোটি টাকা, মানে আমি অবশ্যই 1 কোটি টাকা বাড়াবো। এটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট মানুষের চিন্তা। তারা সবসময় গ্রো করতে চায়। তারপরে যে এই গ্রোথ মাইন্ডসেট, এখন আপনার প্রশ্ন আসতে পারে এই গ্রোথ মাইন্ডসেট কি সেলসম্যানের জন্যে? কোনো ক্ষেত্রে আপনি বলতে পারেন যে একজন সেলস পার্সনের জন্য, সেলস এক্সিকিউটিভের জন্য বা সেলস পার্সনের জন্য এই গ্রোথ মাইন্ডসেট হতে পারে, কিন্তু আমি বলবো না, আরও কিছু আছে আপনার জন্য। তৃতীয় যে মাইন্ডসেট যেটা আমি আপনাদের নিকট তুলে ধরবো, সেটা হচ্ছে এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট। মানে এন্টারপ্রেনিউরিয়াল একটা মানসিকতা, যে আপনি যখন কোনো কাজ করবেন বা কোনো কিছু দায়িত্ব পাবেন, যদি আপনি একজন সেলস এক্সিকিউটিভ হন, আপনি একজন স্টাফ হন বা কোথাও আপনি চাকরিও করেন, আপনার মধ্যে সবচেয়ে এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট থাকবে। মানে এটা হচ্ছে আমার নিজের কাজ, এটা হচ্ছে আমার নিজের প্রতিষ্ঠান, এটা হচ্ছে আমার নিজের দায়িত্ব, এটা আমাকে অবশ্যই করে আসতে হবে। নট লাইক দ্যাট যে আমি এখানে চাকরি করি, আমি 9টার সময় অফিসে ঢুকবো, 9টা থেকে 6টা পর্যন্ত কাজ শেষ করব এবং কাজ শেষ করে বাসায় গিয়ে আমি আমার ব্যক্তিগত কাজ করবো। নট লাইক দ্যাট। এই ধরনের মাইন্ডসেটের মানুষজন, সে চাকরি করুক বা জীবনের যে কোনো জায়গায় হোক না কেন, সে কী করে যে আমি এই কাজের দায়িত্ব পেয়েছি, এই কাজটা কতটা ভালোভাবে করা যায়, কীভাবে রেজাল্ট নিয়ে আসা যায়, কীভাবে সমাধান করা যায়। ধরে নেওয়া যাক আমাদের রিচি ভাই, সে সেন্ট্রাল কম্পিটেন্সের বিভিন্ন রকমের কাজ করছেন। তো আমাদের বিখ্যাত ট্রেনার, ওয়াও ট্রেনার আমাদের জিয়া ভাই, রিচি ভাইকে একটা টাস্ক দিলেন যে রিচি সাহেব, আপনার টাস্ক হচ্ছে আপনি এই ভিডিওটা ইনোভেটিভ ওয়েতে আমাকে করে দিবেন। তো রিচি ভাই চিন্তা করলেন, আমার অফিস আওয়ার হচ্ছে সকাল 8টা থেকে আমার 5টা, কিন্তু আমার এই কাজটা করতে তো আজকে 7টা 8টা বেজে যাবে। কিন্তু রিচি ভাই চিন্তা করবেন যে না, হোক 8টা হোক 9টা, সে তারেক ভাইয়ের সাথে কথা বলেন, এবং কথা বলে সেইটা সে 2 দিন পর্যন্ত 5টা তার অফিস আওয়ার চলে যাওয়ার পরও সে 7টা 8টা পর্যন্ত কমপ্লিট করে সেই ওয়াও ভিডিও আমাদের ওয়াও ট্রেনার জিয়াউদ্দিন আহমেদ ভাইকে দিলেন, এবং সেটাও একটা ওয়াও ভিডিও হলো। এ ধরনের মানুষজন সবসময় চিন্তা করে যে আমি বেস্ট আউটপুট কীভাবে নিয়ে আসবো। এটা হচ্ছে এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট। এখন আপনি যদি বলেন এইটা কি সেলস পার্সন বা সেলস এক্সিকিউটিভের জন্য মাইন্ডসেট, আমি বলবো এখনও আমার দৃষ্টিতে না। সর্বশেষ যে মাইন্ডসেট আমি আপনাদের নিকট তুলে দেবো, সেটা হচ্ছে অ্যাজাইল মাইন্ডসেট। এই ধরনের মানুষজন যখন কোনো কাজ করতে যেয়ে বাধাপ্রাপ্ত হয়, সেখানে সে বাধাগ্রস্ত অবস্থায় থাকে না, সেটা কীভাবে সমাধান করা যায় তার সলিউশন খুঁজে বার করে, সে প্রতিদিন শেখে, প্রতিদিন ইম্প্রুভ করে, প্রতিদিন সে নিজেকে ডেভেলপ করে। যে কোনো কাজের দায়িত্ব যখন সে পায়, সেটা সে এনি ওয়ে জেনে বেস্ট ওয়েতে সমাধান করে এবং সব কিছুর বেস্ট আউটপুট নিয়ে আসে। ধরে নেওয়া যাক আমি এখানে আবারও সেই রিচি ভাইকে নিয়ে আসলাম। রিচি ভাই, ওনাকে নিয়ে জিয়াউদ্দিন ভাই একটা বিশাল প্ল্যান করলেন যে বাংলাদেশের সর্বাত্মক উনি একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছেন, যেটা হচ্ছে অনলাইন ওরিয়েন্টেড হবে এবং সেইটা জুম ক্লাউড মিটিংসের মাধ্যমে সারা বাংলাদেশ রিচ করবে।
এবং প্রয়োজন বোধে সেটা ইন্টারন্যাশনাল মার্কেটে যাবে। এখন ঋষি ভাই সে তো কাজ করেছেন, কিন্তু সে তো জাস্ট ন্যাশনাল মার্কেট নিয়ে কাজ করেছেন। এখন জিয়া ভাই তাকে বলছেন ন্যাশনাল মার্কেটও হবে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটও সেটা রিচ করবে। মানে আমরা একটা অনলাইন ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করব, দুদিনের হবে, জুম ক্লাউড মিটিংসের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে যে কেউ সেটাতে পার্টিসিপেট করতে পারবে। এবং এটা ইন্টারন্যাশনাল বলতে হচ্ছে বাংলাদেশের বাইরে থেকে পার্টিসিপেন্টস আসবে, সেখানে পেমেন্ট প্রসিডিওর আছে, কোর্সের অ্যাভেলেবিলিটি আছে। এই ব্যাপার নিয়ে ঋষি ভাই কী করলেন, তারেক ভাইয়ের সাথে কথা বললেন, তারেক ভাই ব্যাপারটা জানে না। তখন তারা কী করলেন, চিন্তা করলেন এই ব্যাপারে ইন্টারন্যাশনাল লেভেলে কাজ কে করেছেন, আসাদুজ্জামান ভাই। তারা আসাদুজ্জামান ভাইয়ের সাথে কথা বললেন, সেই সম্পর্কিত ইনফরমেশন জানলেন। টোস্ট মাস্টার্সের অনেক প্রতিনিধি আছে ইন্ডিয়াতে, তাদের সাথে কথা বলে কীভাবে ইন্টারন্যাশনাল লেভেলেও এটা আরও ওয়াইড করা যায় সেই সম্পর্কে জানলেন, শিখলেন, বুঝলেন। তারা কিন্তু জানতেন না, তারা জানলেন, শিখলেন, বুঝলেন, সেই অনুযায়ী কোর্স লঞ্চ করলেন এবং করে জিয়া ভাই সেই ট্রেনিং প্রোগ্রাম অসাধারণভাবে সাকসেসফুল হলো। এটা হচ্ছে অ্যাজাইল মাইন্ডসেট। ঋষি ভাই কিন্তু এখানে জানতেন না, তারেক ভাই কিন্তু জানতেন না, তারা জেনেছেন, শিখেছেন, বুঝেছেন, বাস্তবায়ন করেছেন এবং তাদের মধ্যে নেভার গিভ আপ মেন্টালিটি ছিল। এটা হচ্ছে অ্যাজাইল মাইন্ডসেট। একজন সেলস পার্সনের, একজন সেলসম্যানের এবং একজন সেলস পিপলের মাইন্ডসেট হবে আমার দৃষ্টিতে অ্যাজাইল মাইন্ডসেট। তো আমার বন্ধুরা, আমি আপনাদেরকে চারটি মাইন্ডসেট তুলে ধরলাম। এক নাম্বার ফিক্সড মাইন্ডসেট, যেটা হচ্ছে একদম ফিক্সড মেন্টালিটি, যেটা কখনো পরিবর্তন হওয়ার মতো না। সে মনে করে যে আমি এত দূরে এসেছি, একটা মানুষ এর চাইতে বেশি কাজ করতে পারে না, এর চাইতে বেশি ডেভেলপ হতে পারে না, এই সীমানা ক্রস করতে পারে না, ফিক্সড মাইন্ডসেট। এটা একজন সেলস পার্সন, সেলস এক্সিকিউটিভের জন্য নয়। দ্বিতীয় যেটা আমি আপনাদের নিকট তুলে ধরলাম সেটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। হ্যাঁ, গ্রোথ মাইন্ডসেট, সে গ্রো করার মেন্টালিটি থাকে, আমি আজকে যা আছি কালকে আরো ভালো করব, কিন্তু সেলস মেন্টালিটির মানুষের জন্য এর চাইতে বেটার কোনো মাইন্ডসেট প্রয়োজন। তিন নাম্বার আমি যেটা বললাম সেটা হচ্ছে এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট। যখন সে কোনো কাজের দায়িত্ব পায়, সে কখনোই মনে করে না আমি এখানে স্টাফ সার্ভিস, এটা আমার দায়িত্ব, এতটুকুই আমি কাজ করব, আমার সময় 9টা থেকে 5টা, এরপর আমি করব না, এরকম চিন্তা করে না, সে সেটার বাইরে গিয়েও কাজ করে। এটা হচ্ছে এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট। কিন্তু আমি মনে করি একজন এন্টারপ্রেনিউরের জন্য হলেও একজন সেলস পার্সন, একজন সেলস এক্সিকিউটিভ বা একজন সেলস পিপলের জন্য এর চাইতে বেস্ট কোনো মাইন্ডসেট প্রয়োজন, আর সেটা হচ্ছে অ্যাজাইল মাইন্ডসেট। যে সবসময় গ্রো করে, জানে, বোঝে, শেখে এবং যেটার মাধ্যমে সে তার লক্ষ্য এনিওয়ে, এনি টাইম, যেভাবে হোক সেটা সফল করে। এবং কখনো যদি হেরেও যায়, হেরে যাওয়ার কিছু নেই, কখনো যদি কোনো কারণে সে কোনো কিছু ব্যর্থ হয়, তখন সেটা থেকে সে শেখে। মনে রাখবেন, আপনি কিন্তু আপনার জীবনে কখন হারেন না, এক আপনি জেতেন, না হলে আপনি শেখেন, আর সেই সব কিছুই পাবেন অ্যাজাইল মাইন্ডসেটের মধ্যে। তার মানে একজন সেলস পার্সন, একজন সেলস এক্সিকিউটিভ, একজন সেলস পিপলের মাইন্ডসেট হচ্ছে অ্যাজাইল মাইন্ডসেট। সো আমার বন্ধুরা, আমার এই ভিডিও যাদের অনেক ভালো লেগেছে আশা করছি তারা শেয়ার করবেন সবার সাথে যাদের এই এডুকেশন প্রয়োজন, আর যাদের ভালো লাগেনি তারা আমাকে কমেন্টস দিয়ে জানাবেন নিচে আমি কীভাবে আপনাদের জন্য অসাধারণ ভিডিও তৈরি করতে পারি। অলরেডি আমি আপনাদের জন্য লঞ্চ করেছি জি বিজনেসের আন্ডারে আপনার লাইফ চেঞ্জিং কোর্স, যেটা আপনার একটা আইডিয়া আছে, সেই আইডিয়াকে আপনি কীভাবে ইন্টারন্যাশনাল লেভেলে, সেই আইডিয়া থেকে আপনি আপনার কীভাবে বিজনেস জেনারেট করবেন, পাইলট এক্সপেরিমেন্ট করবেন, সেটাকে আপনি অটো পাইলট বিজনেস বলে নিয়ে যাবেন, সেটাকে বাস্তবায়ন করবেন, আমার সেই কোর্স অলরেডি আমি আপনাদের জন্য লঞ্চ করেছি, যেটা নিচে অ্যাভেলেবেল আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ স্থানীয় ব্যবসায়ীদের জাতীয় পর্যায়ে নিয়ে যা এবং জাতীয় ব্যবসায়ীদের আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যা। আমি মোহাম্মদ শেখ সাদি, সেলস ট্রেনার এবং বিজনেস কনসালটেন্ট, আছি আপনার সাথে। আপনার যে কোনো প্রবলেম জানাবেন আমাকে, নিচে পেয়ে যাবেন ভিডিও। সো রাইজ ইওর স্ট্যান্ডার্ড, বি কনফিডেন্ট অ্যান্ড লাভ ইউ অল। রিমেম্বার, বিজনেস মিন্স ইজি বিজনেস।